আমি একটু কমে বিক্রি করতে আমি একটু ভালোবাসি, মানে কমে বেচবো, কাস্টমার একটু বেশি পাওয়া যাবে। হ্যাঁ, সেই উদ্দেশ্যেই আমি দোকানটা চালাচ্ছি। আর একটা কাস্টমার গাইস ফাইনালি পৌঁছে গেছি তোমাদের। আজকে আর অতটা দেখালাম না, মানে আশাটা দেখালাম না, কারণ অনেকটাই গ্যাঞ্জাম হয়ে গেছে। দু তিনটে তিনটে অটো করে এসেছি। প্রথমে ইন্ট্রোটা বলতেই ভুলে গেছি। হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি তোমাদের বন্ধু জায়ান চলে এসেছি নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে। তো আজকে কোথায় এসেছি তোমাদের দেখাচ্ছি জায়গাটা। অলরেডি তোমরা থাম্বনেইলে দেখে নিয়েছো। সো গাইস, আজকে এসেছি নন্দলাল, যে দোকানটা এই কিছুদিন আগে দেখতে পাচ্ছি, পুরো ইউটিউব জুড়ে ট্রেন্ডিং ছিল, সেই দোকানটায় ভিডিও বানাতে এসেছি। তো আর বেশি কথা বলতে পারছি না, চলো ওই দোকানটায় কী কী পাওয়া যায় ওগুলো সব দেখি, আর খেয়ে ভালো করে তোমাদের যাচাই করে বলবো যে মানে মাংসের কোয়ালিটি বা যেসব জিনিস ইউজ করছে ওনারা খাবারটা বানাবার জন্য ওগুলো ভালো কিনা। তো স্টে টিউন, চলো। তো গাইস, এই জায়গাটা হচ্ছে বেহালা সরসুনা সরকার হাট মোড়। তোমরা এইটা বলবে তাহলে এই জায়গাটা আসতে পারবে, আর নইলে আসতে পারবে না। তো একটু আওয়াজ হতে পারে কারণ পুরো রোড সাইড। তো এবার তোমাদের দোকানটা দেখাচ্ছি আমার ঠিক অপোজিটে, দেখে নাও দোকানটা। এইখানটা দোকানটা, এই যে এই দোকানটা দেখাচ্ছি। ওই নন্দলালের দোকান থেকে, মানে ওই কাকুটার কাছ দিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছ সব। এখানে একটা বাচ্চা যাচ্ছিলো, বাচ্চাটা দেখছে আমার দিকে। তো এই যে চলে এসছে, প্রথমে কাকু আমাদের পকোড়াগুলো দিয়ে দিল, বললো খেয়ে দেখো। আর একটা কথা, যেইটুখানি একটু কথা বললাম কাকুটার সঙ্গে, যেটা আমার মনে হলো, বহুত হাম্বল পার্সন, মানে এত সহজ সরল মানুষ আমি খুবই কম দেখে থাকি, তার মধ্যে ইনি একজন। তো অনেক কথা বলে দিচ্ছি, আগে একটু খেয়ে দেখে নিই কেমন এই পকোড়াগুলো। তো খাই। সো গাইস, হয়েছিল কি, এই ভিডিওটা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এই ভিডিওটার ভয়েসটা রেকর্ড হয়নি। সো আমি ভয়েস ওভারের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো আমি কি বলেছিলাম। তো প্রথমে দেখতে পাচ্ছ আমার হাতে নন্দলালের দোকানের ডিমের চপ ছিল, আর এটা হচ্ছে চিকেন কাটলেট, আর এটা হচ্ছে চিকেন পকোড়া, চিকেন চপ, সব এগুলো 5 টাকা 5 টাকা করে ছিল, আর চিকেন কাটলেটটা খালি 10 টাকা ছিল। তো কাসুন্দি দিয়েছিল আর শসা দিয়েছিল। তো এবার আমি খেয়ে বলবো তোমাদের কেমন কি। তো এটা ডিমের চপটা প্রথমে খাচ্ছি, পুরো হাফ ডিম দেওয়া ছিল এটা, যেরকম হয় ঠিকঠাক খেটেছিল, মানে 5 টাকা হিসেবে যথেষ্ট ভালোই লেগেছে আমার। এবার চিকেন কাটলেটটা খাচ্ছি, চিকেন কাটলেটটার মধ্যেও চিকেনের পরিমাণ ভালোই ছিল আর ঠিকই লেগেছে। 10 টাকা চিকেন কাটলেট ভাবা যায় আজকালকার দিনে, ভালোই চিকেন ছিল। এটা চিকেন চপ, এবার চিকেন চপটা খাবো। আর চিকেন চপটার মধ্যে দেখার বিষয় দেখো, ভালো, আমি ভেবেছিলাম যে হয়তো সেরকম চিকেন থাকবে না, কিন্তু ভর্তি চিকেন ছিল, ভর্তি, মানে 5 টাকায় চিকেন চপের মধ্যে অত চিকেন দিচ্ছে, খুবই ভালো লেগেছিল। তো একদম ঠিকঠাকই ছিল, 5 টাকা হিসাবে আমি বললাম খুবই ভালো দিচ্ছে চপগুলোতে। এবার চিকেন পকোড়াটা, চিকেন পকোড়ার মধ্যেও ভালোই চিকেন ছিল, সেরকম বললাম, আর চিকেনটা ফ্রেশ ছিল, ভালো ছিল চিকেনটা। আর 5 টাকায় চপ কোথায় পাওয়া যায় চিকেন চপ, ওই যে দেখো আমি দেখাচ্ছি, ভর্তি চিকেন ছিল। তো আমার তো ভালোই লেগেছে 5 টাকা হিসেবে। তো গাইস, এই যে দেখো দুটো বন্ধু চলে এসছে, আমার খাবারের দিকে, আমার সঙ্গে মিট আপ করতে আসেনি, ও আমার খাবার, দেখো দেখো
আমার খাবার দেখছে ওরা, যে ওকে খাবার দাও এখন, ওরা খুব খুশি, ওদের জন্য খাবার আনা হবে। গাইজ, এই যে বিরিয়ানি চলে এসছে দেখতে পাচ্ছ, এক পিসটা দিচ্ছে সবাইকে, আমি দেখেছি লেগ পিসটা ভালো বড় আছে, দেখে তো ভালোই লাগছে, এবার খেয়ে দেখবো কেমন। এবার ক্যামেরা একটু রোহিত ভাই একটু উপরে তোলো, অনেকটাই কোয়ান্টিটি 40 টাকা হিসেবে। ওরে বহুত বড় আলু দিচ্ছে একটা, এই যে তুলতে পারছি না আমি, একবার স্মেলটা নিয়ে নিচ্ছি, যেটা আমার লাগছে এই বিরিয়ানিটা থেকে, যেটা মানে ওই এর আগের যে বিরিয়ানির ভিডিওটা হয়তো দেখে থাকবে তোমরা, আর না দেখে থাকলে আমি উপরে আই বাটনে দিয়ে দেবো। 40 টাকার যে আরেকটা কাকা, দমদমের যে কাকা আছে, ওই ভিডিওটা বানাতে গেছিলাম, ওই কাকার আর কি অ্যারোমাটা অত আসছিল না, এর মানে গন্ধটা একটু উগ্র গন্ধ গোলাপ জলের। পজিশনটা দেখিয়ে দেয় একবার, পুরো একদম দেখি রাস্তার মধ্যে ভিডিও বানাচ্ছি, তো রাস্তার লোক দেখতে দেখতে যাবেই, স্বাভাবিক ব্যাপার এরকম করলে। যে রাইসগুলো দেখো একটু মাখা মাখা আছে, একটু মাখা মাখা আসলে রাইসটা, তো ফুল এক্সপোজ হয়ে যাচ্ছে আজকে, খেয়ে দেখি আর একটু। হালকা মশলা, খুব একটা বেশি মশলা নেই, একটু আলুটা তোলার চেষ্টা করছি, কারণ অনেক গরম ছিল, এই দেখো এবার দামরা আলু দিয়েছে, ওরে ভাই কি গরম রে, আলুটা পুরো প্রপার সিদ্ধ হয়েছে। এবার একটু চিকেনটা টেস্ট করে দেখি, চিকেনটা টেস্ট করে দেখবো। চিকেনটা একবার কামড়ে ফেলেছিলাম, কিন্তু ফোনটা ভিডিওটা পজ হয়ে গেছিলো, তো আবার একবার টেস্ট করে দেখছি। টেস্ট কি একটা বললাম, টেস্ট করে না কি একটা বলা, টেস্ট করে দেখছি, আবার সিদ্ধ হয়েছে আর নরম আছে। তো একটাই কথা বলো, 40 টাকায় এই জিনিস তো আমাদের ওদিকে কোথায় পাওয়া যাবে না, মানে তবুও এইখানে যে পাওয়া যাবে 40 টাকায়, আমি বললো 40 টাকা হিসেবে পার বেটার আছে। তোমরা হয়তো ভাববে যে আমি প্রথমে বললাম 20 টাকার বিরিয়ানি আর তারপর 40 টাকা বিরিয়ানি দেখাচ্ছি, এটা না, ফান্ডাটা হচ্ছে এই আলু আর এই চিকেনটা ছাড়া, এই আলু আর রাইসটা এটার দাম হচ্ছে 20 টাকা, আর এই চিকেনটার দাম শুধু 20 টাকা নিচ্ছে ভাবা যায়। তো এটা দিয়ে দিলে 40 টাকা হয়ে যাবে, আর এটা তুলে দিলে যদি আমি একটা ডিম নিতাম তাহলে 25 টাকা, বুঝলে? পুরো ফান্ডাটা বুঝিয়ে দিলাম। তো এবার পুরোটা খেয়ে নিই, তারপর ওই পুরোটা ফ্রেমে আসছি আমি, তারপর ওই নন্দলাল এর দোকানে গিয়ে যে ওনার আছে তার সঙ্গে কিছু কথা বলবো, তো দেখতে থাকো। দেখো রাইসগুলো কিন্তু ভালোই, 40 টাকা হিসেবে কিন্তু ভালোই বড় বড় আছে, দেখো। খালি ওই একটাই বললাম, একটু আতরের গন্ধটা যদি একটু উনি কমাতে পারে তাহলে খুব ভালো হবে, ওইটা আমি বলবো। আর একটু মাখা মাখা রাইসটা, ব্যাস এইটুখানি ছাড়া 40 টাকা যথেষ্ট দিচ্ছ, যথেষ্ট 40 টাকা আমার মনে হয়। এরকম পিস মানে প্রত্যেকজনকে উনি, আমার যতদূর মনে দেখলাম ওখানে যে প্রত্যেককে একটা করে ঢেকুর উঠল, প্রত্যেকজনকে একটা করে লেগ পিস দিচ্ছে, তো 40 টাকায় লেগ পিস পাওয়া যায় কলকাতায়, তার মধ্যে কলকাতার মতো শহর, তো এটাই অনেক বড় ব্যাপার। তো গাইস, তবুও প্রচুর ভিড়ের মধ্যেও যে এই দোকানটা ওনার, তার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করে নিচ্ছি। যে ইনি হচ্ছে ওনার এই দোকানটা, কাকু তোমার নামটা একটু বলে দাও। এই যে নন্দলাল, যে ইনি হচ্ছে নন্দলাল, তো কাকু একটু এদিকে তাকাও ক্যামেরার দিকে। তো কত বছর পুরনো তোমাদের এই দোকানটা? এটা 3 বছর রানিং, 3 বছর রানিং। আর একটা কথা যেটা জিজ্ঞাসা, এত কম দামে তুমি দিচ্ছ কি করে? আমি অনেক জায়গায় খেতে গেছি কিন্তু এত কম দামে কোথায় পাইনি, তো এত কম দামে দিচ্ছ কি করে? হ্যালো, কম দামে দিচ্ছি মানে সকাল থেকে পরিশ্রম করতে হয়, প্রচুর খাটতে হচ্ছে, আর একটু কমে খাটতে হচ্ছে, আর একটু কমে বিক্রি করতে আমি একটু ভালোবাসি, মানে কমে বেচবো, কাস্টমার একটু বেশি পাওয়া যাবে, হ্যাঁ সেই উদ্দেশ্যেই আমি দোকানটা চালাচ্ছি, আর কাস্টমার একটু বেশি পাওয়া যায়, এতে প্রফিট একটু কম হয় কিন্তু বিক্রি হতে হতে তারপর পরে পাওয়া যায়, পরে মানে সেলটা হলে পাওয়া যায়। না কাকু অনেকই বিজি, তবুও কাকু সময় দিয়েছে বলে অনেকই ধন্যবাদ। আর তোমার জানো এরকম সেলটা সারা জীবন এরকমই থাকে, এত ভিড় হোক তোমার দোকানে, আমরা এটাই চাই, করো এগিয়ে যাও, থ্যাংক ইউ। তো গাইস, খেয়ে দিয়ে তোমাদের রিভিউটা বললাম, যে দাম হিসেবে খাবারগুলো আমার ঠিকই লেগেছে, আর কোয়ালিটিও খুব ভালো মেনটেন রয়েছে যতটা করা উচিত। আর কাকুর বিহেভিয়ার নিয়ে কোনো কথাই বলবো না, খুবই সাধারণ, একদম সাদাসিধে মানুষ,
খুব কম লোকই এরকম দেখা যায়। আর একটা কথা যেটা বলার, তো এখানে তোমাদের যদি আসার ইচ্ছা হয় আমি বলবো একবার হলে এসে দেখো, এত কম দামে আমি তো জানি না কলকাতার বুকে কোথায় এত কম দামে পাওয়া যায়। সো তোমাদের একবার হলে আসতে বলবো যে এখানে এসে একবার ট্রাই করে দেখো। আর কখনোই একটা কথা বলছি, বড় বড় দোকানের সঙ্গে তুলনা করতে হবে না, কারণ দামের মধ্যে বিস্তর পার্থক্য থাকবে। সো এই কারণে তুলনা করতে যাবে না, এটা এর দাম হিসেবে এটা ঠিক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ভিডিও। তো ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বুম বুম। সো গাইস, কাউকে টাটা বলে দিচ্ছি, এবার চলে যাবো। তো কাকু চলো টাটা, ঠিক আছে সবাই, খুব ভালো লাগলো এই কাকুগুলো, ঠিক আছে আর একবার হলো আসবে, ঠিক আছে এই কাকুর দোকানে, ঠিক আছে আমিও বলে দিলাম একবার হলো আসবে। তো টাটা কাকু, খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, খুবই একদম সাধারণ, এরকম বলে না পুরো সিম্পল একটা ম্যান। তো এরকম মানুষদের প্রমোট করতেও ভালো লাগে, মানে কী বলতো, দেখো বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খেলে হ্যাঁ হয়তো খাবারের কোয়ালিটিটা একটু বেটার হয় ঠিক আছে, কিন্তু এরকম মানুষগুলোকে না সাপোর্ট করাটা দরকার। এরা যদি এগিয়ে আসবে তবে তো সমাজটা উন্নত হবে, না খালি বড় বড় রেস্টুরেন্টে খেলে হবে। তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা, টাটা।